أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري الله يا مر اي ربي يا مر شاب دامي دامي تنمو نتاري আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান কোরানুল কারিমের বারোতম পাড়া নিয়ে আলোচনা এবং প্রাসঙ্গিক বিষয় আমরা জানি যে প্রতিদিন আমরা এক একটি পাড়া নিয়ে এখানে আলোচনা করি এবং তার মধ্যে যে সুরাগুলো থাকে সেগুলো সম্পর্কে একটু পরিচয় দিই এবং তার থেকে কোন আমলগুলো করতে পারি সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি আজকে আমরা হুদ এবং সুরা ইউসুফ যে দুটি সুরা রয়েছে বারোতম পাড়ায় সে দুটি সুরার প্রাসঙ্গিক বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বাইতু জামে জামা মসজিদ ইসলামিক সেন্টারেশন সম্মানিত ইমাম খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عدوان الا على الظالمين واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد صلى الله عليه وسلم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم شربتم الله رب العالمين التعريف ابن برشمشة ديامرا شروكري আজকের বারো নম্বর এই পাড়ার সর্বপ্রথম যে বিষয়টি এখানে বিশেষ করে একটা ব্যাপার খুবই জরুরি যেটা রিজাখের মালিক আল্লাহ আমরা বুঝি এবং এটা আমাদের ইমানের অংশ রিজিকের মালিক আল্লাহ হলে তাইলে আমরা আমাদের আর কিছু করতে হবে না করতে হবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উৎসাহিত করেন ফাইদা কুদিয়া সোলায় ফাংশি রফিল আউ রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমাদেরকে বসে থাকলে হবে না কাজ না করে আল্লাহর উপর তওয়াক্কুল করে বসলে ইসলাম এটা আমাদেরকে উৎসাহিত করে না ইসলাম বলে আমাদেরকে কাজ করতে হবে কিন্তু রিজেখের মালিক অবশ্যই আল্লাহর হাতে চেষ্টা আমি করতে হবে মেইন গৌলে পৌঁছানো আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব জমিনের উপরে যারা আছে প্রাণী হোক যেকোনো জন্তু হোক বা মানুষ হোক তাদের রিজেকের মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন তাইলে আমরা দেখি অনেক সময় মানুষ খাবারের অভাবে মারা যায় বিভিন্ন দেশে দেখা যায় খাদ্যের অভাব এটা কেন হয় আসলে তাদের যখন আয়ু শেষ হয়ে যায় তখনই ওইভাবে রিজেকও শেষ নাফসা ইন্নসা তাস্তাক মিলা রিজকাহা হাত্তা তাস্তাক মিলা রিসা মানুষ আহ মরবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক সে গ্রহণ না করবে এখানে এই আয়াতটি নাজিল হওয়ার একটা আহ পিছনে গল্প আছে এবং কিসা যা তাফসিরে কর্তুবী ইমাম কর্তুবী ওনার তফসিরের মধ্যে নিয়ে আসছেন যখন ইয়েমেন থেকে লোকজন আসিয়া মুসলমান হইছেন তোর মধ্যে আবু মুসা আশারি এবং আবু মালিক আশারি দুইজন বিশিষ্ট সাহাবি আরও অনেক ছিলেন তাদের সঙ্গে তারা আসছিলেন ইয়েমেন থেকে মদিনায় নিজেদের সাথে কিছু খাবার নিয়ে আসছিলেন ইতিপূর্বে তাদের খাবার শেষ হয়ে গেছে এখন তারা চিন্তা করছেন আমরা খাবারের ব্যবস্থা কি করব সঙ্গীদের সাথে পরামর্শ করে তারা নবী করিম সাল্লু সালামের কাছে একজন দূত পাঠালেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো খাবার নিয়ে আসছিলাম আমাদের খাবার শেষ হয়ে গেছে আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন যাকে পাঠাইছেন উনি গেছেন গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা পর্যন্ত গিয়ে দলাইছেন সেখানে শুনেন নবীজি ভিতর থেকে এই আয়াত তেলাওয়াত করতেছেন ওয়া মা ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকহা এ ওই সাহাবী তিনি ফিরত চলে আসেন তিনি বুঝতে পারছেন যে রিজিকের মালিক আল্লাহ আমি কেন নবীকে আবার জিজ্ঞাসা করব নবী সঙ্গীদের কাছে কেন চাইব চলে আসছেন আসিয়া সঙ্গীদেরকে বলছেন শুভ সংবাদ অবশ্যই আমাদের খাবার আসতেছে সঙ্গীরা পাঠাইছেন নবীর কাছ থেকে খাবার আসার উদ্দেশ্যে তখন ওনারা মনে করছেন নবী নবী করিম সাল্লাহ আলী ইসলাম খাবার আমাদের জন্য পাঠাইতেছেন কিছুক্ষণ পরে দেখা গেল অনেকগুলো গোশত পাকানো এবং রুটি তাদের কাছে আসছে ওনারা খুব সুন্দরভাবে খাইছেন খাওয়ার পরে কিছু অতিরিক্ত রয়ে গেছে এগুলো চিন্তা করলেন নবী করিম সাল্লিস্লামের কাছে ফেরত দিব তখন আরেকটা ব্যাপার হচ্ছে এই পরিমাণে কাল আগামীকালকে নবীজি আমাদেরকে দিবেন আর বেশি দিবেন না বেশি দিলে অতিরিক্ত থেকে যাবে তো এক সাহাবি ওই অতিরিক্ত অংশটুকু নিয়ে গেছেন গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আজকের খাবার খুবই সুস্বাদু খুবই মজাদার রুটি এবং গোস্ত আপনি পাঠাইছিলেন আর আমরা খাওয়ার পরে এইটুকু অতিরিক্ত আগামীকালকে কম দিবেন নবীজি বললেন আমি তো পাঠাই নাই তো আমরা তো আপনার কাছে পাঠিয়েছিলাম আর এইভাবে খাবার আসছে তখন নবীজি বললেন এই খাবার সেখান থেকে আসছে যে খাবারের মালিক হচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন খাবার পরিবেশন করার ওমা মিং দ্য ফিল ইল্লা আল্লাহি মুস্তাকর রাহা ওয়া মুস্তাউ মানুষ কোথায় বসবাস করে বা প্রাণী কোথায় থাকে সব কিছুর খবর আল্লাহ বোলা আলমিন রাখেন সাগরের পানির নিচে বড় বড় মাছ ছোট মাছ তাদের কি ধরনের খাবারের দরকার আল্লাহ তাদেরকে পরিবেশন করেন হিংস্র পশু বা বিভিন্ন জঙ্গলের প্রাণী যারা আছে তাদেরকেও আল্লাহ বোলা আলমিন এইভাবে খাবারের ব্যবস্থা করেন একদম পিপিলিখা থেকে শুরু করে মানে তিমি অথবা তার চেয়েও বড় যে প্রাণী আছে যার প্রতি বার খাবার গ্রহণ করতে কয়েক টন খাবার প্রয়োজন হয় তার খাবারও তো আল্লাহ আলমিন পরিবেশন করেন ছোট বাচ্চা নবজাত শিশু তার খাবার কোন কোয়ালিটির খাবার লাগবে লিকুইড লাগবে কতটুকু গরম কতটুকু নরম সব কিছু আল্লাহ রব আলমিন জানেন এবং বুঝেন সেইভাবে রিজেককে আল্লাহ রব আলামিন পরিবেশন করেন এরপরে তো এই সুরাহুদের মধ্যে আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হজরত নুয়াল সালামের এবং নুয়াল সালামের ঘটনা আপনার কাছ থেকে অবশ্যই শুনবো কিন্তু এক্ষেত্রে দর্শকদেরকে আমরা বলে রাখতে পারি যে দেখুন মানে হেদায়েতের মালিক কিন্তু একমাত্র আল্লাহ পাকড়া বলেন প্রিয় নবী হজমসালাম তিনিও ঘোষণা করেছেন যে হেদায়েত মালিক আমি না আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি আমি নবী আমি রসুল দেখুন সেখানে একজন নবী তার সন্তান সে হচ্ছে কুফুরির মধ্যে ছিল এমন কি তিনি দোয়া করেও কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট অথবা আউটপুট বের করতে পারেন এই যে একটা অবস্থা এসব নানা প্রসঙ্গ নিয়ে শুনবো নোহ আলহিসাল্লাম এমন নবী ছিলেন এক হাজার বছর এই দুনিয়াতে বসবাস করছেন সাড়ে নয় শত বৎসর কন্টিনিউ সেই জাতিকে আহ দিনের তবলির এবং এই ওয়াহদানিয়তের দাওয়াত তাদের কাছে পৌঁছেছিলেন এরা এত কঠোর ছিল এবং খারাপ স্বভাবের ছিল তারা তো শোনা তো দূরের কথা দুই কানের ভিতরে আঙ্গুল দিয়ে এবং কাপড় দিয়ে শরীর আবৃত করে বলতো আমরা চোখ দিয়েও দেখতেছি না কান দিয়েও শুনি না এবার তোমার যা খুশি তুমি বলো আমরা শুনবো না এই ভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা এখানে আনছেন ওয়ালাকাদ আরসালনা নোহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন তাদেরকে বলছিলেন যে আমি নাযীর স্পষ্ট তোমাদেরকে ওয়ার্নিং দিতেছি তোমাদেরকে পথ দেখাইতেছি বা সত্যের দিকে আসার জন্য দাওয়াত দিতেছি এক দাওয়াত দাওয়াতই হলো তাবুদু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আলিম মারাত্মক শাস্তির জন্য তোমাদেরকে ভয় দেখাইতেছি যদি তোমরা আমার দাওয়াত না মানো আজকেও আমরা আবাদত করি কিন্তু আবাদত অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের উদ্দেশ্য থাকে বয়স হয়ে গেছে এখন নামাজ পড়তে হবে হজ করছি মানুষে হাজি সাব বলে নামাজ না পড়লে হবে না ছেলে ফেলে বিয়ে দিছি নামাজ পড়তে হবে এইভাবে হলে হবে না আল্লাহ আবুদু ইল্লাহ একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে এই যে সালামের সময় তো আমরা জানি যে অনেক বড় ঘটনা সেখানে ছিল তারপর তার কিস্তি তৈরি এই বিষয়গুলো যদি একটু তিনি আহ সর্বপ্রথম বলবো তিনি এই সন্তান যে কাফির ছিল যেহেতু কাফির হওয়ার কারণে নোয়া আলহি সাল্লাহাতামের পরিবারের অন্তর্ভুক্ত ছিল না যেটা আল্লাহ ওয়াদা করছিলেন তোমার ফ্যামিলিকে আমি হেফাজত করব। এবারে যখন বন্যা খুবই মারাত্মকভাবে আকার ধারণ করছে সবকিছু প্লাবিত আন্ডার হয়ে গেছে তখন নোহালিহিসালুসাল্লাম ছেলেকে ডাকছিলেন ইয়া কাফিরদের সাথে থাকিও না চলে আসো এখানে সে বলল বললি ইলা ইয়া ইয়া মিনাল মা আমি ওই পাহাড়ে যাবো আর সেখান থেকে আমি আশ্রয় নিব এবং পানি থেকে বাঁচতে পারবো কিন্তু আসলে ওইভাবে বাঁচতে পারে নাই এখানে আল্লাহ রবুল আলমিন নুয়া আলহি সাল্লাতুসাল্লামকে নৌকা বানানো কিভাবে বন্যা আসবে সব ইনফরমেশন আগে দিয়ে দিছিলেন এবং নৌকা বানানোর কথা যেই যে জায়গাতে কোনো বৃষ্টি কম হয় পানি নাই শুকনা জায়গায় এত বিরাট নৌকা নু আলহি সাল্লাতুসাল্লাম যে নৌকার কথা ফুলক এটাকে ইংলিশে বলে আর্ক এটা এমন এক জাহাজ বিরাট এই নৌকার কথা আল্লাহ বলতেছেন যে আমি শিখাইতেছি আমার ইনস্ট্রাকশন আমার ডাইরেকশনে এই নৌকা তৈরি হবে মানে আল্লাহ রব আলম সরাসরি আর্কিটেক্ট ওয়াসনাইল ফুলকা বি আয়ুনি না আমার চোখের সামনে তুমি তৈরি করো ওয়া ওয়াহি না আমি ওয়াহি বলবো কিভাবে করতে হবে ওয়ালা তুখা তিবনি ফিল্লা দিনা দলামু ইন্না যারা জালিম তাদের সাথে কথা বলিও না তারা ডুবিয়া মারা যাবে নোহ আলহিসাল্লাতাম যখন এই নৌকা তৈরি করছিলেন মানুষ যখন কাছ দিয়ে গেছে তখন হাসতো কিন্তু পরবর্তীতে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন বলতেছেন যে তোমাদেরকে নিয়ে মানুষ হাসবে কারণ এই নৌকার ভিতরে নোহাল্লাহাম জোড়া জুড়া করে সবকিছুকে উঠাইছেন আর এখান থেকেই বলতে সমস্ত প্রাণীর মধ্য থেকে মানুষ থেকে প্রাণী থেকে সব কিছু যেখানে আল্লাহর আলমিন এই আয়াত নম্বর চল্লিশে হাত্তাই যা আমরুনা যখন বন্যা আসা শুরু হইল কুল নাহমিল ফিহা আল্লাপাক বললেন যে এখনই সময় নৌকার ভিতরে তুমি উঠাও মিঙ্কুল্লি যাও যাই নিস মিঙ্কুল্লি প্রত্যেক প্রকারের মানুষের হোক গরুর হোক ছাগল হোক মুরগি হোক হাঁস হোক দুইটা দুইটা করে ওয়াহ লেখা এবং তোমার আহাল যারা ঈমানদার

প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা কোরআনুল কারিমের বারোতম পাড়ার হুদ থেকে আলোচনা শুনছিলাম যাচ্ছে তা সেখানে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরছি আলোচনায় কোরআনুল কারিমের বারোতম পাড়ায় সুরাহুদ থেকে আমরা আলোচনা শুনছিলাম হজরত নুহ আলে সালাম সম্পর্কে نوح عليه الصلاة والسلام نِجْرَ سلكي دخن داخسين وهي تجري بهم في موج كالجبال، ونادى نوح ابنه وكان في معزل يا بني يركم معنا ولا تكن مع الكافرين، قال سآوي إلى جبل يعصمني من الماء লা আসিমাল ইয়েউমামিন আমরুল্লাহ ইল্লাহ আমার রহিম ওয়া আল্লা বেইন হুম আল মৌজুফ আখাহান মিনাল মৌরকিন এখান থেকে আমরা বুঝতে পারলাম আজকেও যদি আমার বাবা আলীম হয় আমার বাই আলীম হয় হাফিজ হয় আমি যে আখেরাতে নাজাদ পাবো এই ধরনের কোনো গ্যারান্টি নাই যেহেতু নো আলিহিসাল্লাহু সাল্লাম নিজের সন্তানকে বাঁচাতে পারেন নাই ইব্রাহিম আলিসাল্লাহু সাল্লাম নিজের বাপকে বাঁচাতে পারবেন না আমাদের পেয়ারে নবী মহাম্মের নিজের চাচা এবং দাদাকেও বাঁচাতে পারবেন না আবু তালিবকে বাঁচাতে পারবেন না তাই আমাদেরকে বাঁচানোর জন্য আমরা নিজেরাই কোরআন মোতাবিক জীবনকে পরিচালনা করে বাঁচাইতে হবে এটাই লেসন তে এরপরই তো হযরত ইব্রাহিম আলাইহিস কথা আমরা জানি যে سورার মধ্যে স্পষ্ট করে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাথে যখন সাক্ষাৎ করলেন ফেরেশতারা আসছিলেন ফেরেশতারা আসলে উদ্দেশ্য ছিল লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরা পাপী ছিল আজকেও দুনিয়াতে যারা এমন একটা খারাপ অভ্যাসে অবস্তো যাটাকে ইংলিশে সুডোমি বলে যেভাবে এই ওয়েস্টার্ন কান্ট্রিতে গে বাল লেসবিয়ান এই খারাপ স্বভাবের মানুষ ছিল এদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন ফিরিস্তা পাঠাইছিলেন যাত্রাপথে ইব্রাহিম আলী সাথে সাক্ষাৎ করছেন ইব্রাহিম আলী সাল্লাম কবি অতিথি পরায়ণ অতিথিদের মেহমানদের খেদমত করার জন্য খুবই ছিল উৎসাহ তিনি সাথে সাথে তাদের জন্য খাবার তৈরি করে নিয়ে আসছেন কিন্তু ওরা তো ফেরিস্তা খাবার খাওয়ার অভ্যাসই নেই খাইতে পারবে না ওরা খাবে না টাচই করবে না খাবারকে তখন তিনি একটু ভয় পাইছিলেন যে ওরা কি মুশকিল কিছু আছে তখন তারা বলছিলেন আপনি ভয় পাবেন না আমরা আসলে আসছি আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আপনার সন্তান হবে আর আমাদের উদ্দেশ্য হল লুত পানিশমেন্ট আমরা দিব এই জন্য আমরা আসছি মানে সন্তান হবে মানে এর আগে কি ইব্রাহিমের সন্তান ছিল ইব্রাহিম আলিহিস্লামের যে ওয়াইফ ছিলেন হাজারা এর আগে ছিলেন সারা সারার তো ওইভাবে ছিল না এরপরে হাজার ইয়ে থেকে আপনার হাজার থেকে আল্লাহ আলম ইসমাইল আলহালাম এই দৃষ্টান্ত গুলো আল্লাপা কেন উপস্থাপন করেছেন যে মানে একটা মানুষের এই পরিণত বয়সেও আল্লাহ আলমিনতে পারেন আল্লাহ যা চান তা করতে পারেন তখন এই সারার গড় থেকে ইসহাক জন্ম হয় এ পরিণত বয়সে এই শুভ সংবাদ দেওয়ার জন্য ফিরিশতারা আসছিলেন যেমন আল্লাহ র ব্লাহ আলমিন বলতেছেন ওয়ালাকাত জ্যা আত রুসুল ও না বিল বুশরা কালু সালাম ইব্রাহিম আলিসাল্লাম তাদেরকে বলছেন সালাম সালাম কলু সালাম ফিরিশতারা ইব্রাহিম আলিসাল্লামকে সালাম দিছেন কয়ালা সালামুন তিনিও তাদেরকে সালাম দিচ্ছেন ফামা আল আবিসা আন জ্যা আবিজলিন হানিদ তিনি একটা রোস্টেড ছাগল তাদের জন্য দিছিলেন তারা খান নাই তারপরে ইব্রাহিম শুভ সংবাদ দিয়ে লুথ গিয়ে শাস্তি দিয়েছিলেন অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম একের পর এক নবীদের আমরা মুগ্ধ হচ্ছিলাম যে হজরত নুয় আলাহিসাল্লামের কথা আপনি একটু আগে বললেন তারপরে ঈশ্বরের অংশ থেকে ইব্রাহিম আল্লাহিসের কথা বললেন আমরা যদি এই নবীদের যে আমল ছিল যেগুলো এই শরীয়ত এই দিনের মধ্যে আমরা পেয়েছি এই ভালো কাজগুলো যদি আমরা করি তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে যে খারাপ অথবা যে নেগেটিভ বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে নিঃসন্দেহে দূর হবে। এমন কি আল্লাহর কাছে তো একদিন সাল্লামের কাছে একদিন এক সাহাবে এসে তো বলছিলেন যে এই আপনার সাথে যে সাহাবারা সালাতুত তাহাজ্জুদ করে অথবা রাত ইবাদত করে তারা তো দিনের বেলায় চুরি করে অন্যায় করে। তাদের কি হবে? তখন তো এই যে ইন্না সালাতাত তানহা আনিল মুনকার কেউ যদি ভালো কাজ কন্টিনিউ করে

দিনের দুই প্রান্তে সকাল এবং সন্ধ্যায় এক অংশে ইন্নাল হাসানাত ইউদ্িবাস নামাজ প্রতিষ্ঠা করা এটাও হাসানাত বা অন্যান্য হাসানাত বিশেষ করে নামাজকে হাসানাত বলা হচ্ছে কাজ হাসানাত করলে কি হবে ইয়ুদ্িবনাস খারাপ যেগুলো ওগুলো মুছে দিবে খারাপ চলে যাবে আলি জাকিরিন যারা স্মরণ করে আল্লাহকে তাদেরকে তার জন্য একটা রিমাইন্ডেশন হলো এই নামাজ এখানে একটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ একজন সাহাবি আম গাজিয়া আল্লাহ তালা আনহু তিনি ব্যবসায়ী ছিলেন খেজুরের দোকান ছিল তিনি খেজুর বিক্রি করতেছেন তো একজন কাস্টমার মহিলা আসছেন আসিয়া খেজুর জিজ্ঞাসা করছেন তারপরে শয়তানের ওয়াস বসায় উনি এই কথা বলছেন যে এখানে খেজুর আছে আরও বালো খেজুর ভিতরে আসে যেগুলোর স্যাম্পুল এখানে নাই তো মহিলা ভিতরে যাওয়ার পরে খেজুর দেখাইতেছিলেন আর সেই অনিচ্ছাকৃত বা শয়তানের ওয়সায় এক পর্যায়ে তিনি মহিলাকে একটা কিস দিয়ে দিচ্ছেন চুম্বন দিয়ে দিচ্ছেন এটা দেওয়ার পরে যেহেতু সাহাবি নবীর সংস্পর্শ সংস্পষ্ট নবীর সাথে যারা উঠা বসা করছেন তাদের তো সহবতে অনেক ইমানের ইমান অনেক বেশি তখন তাড়াতাড়ি চিন্তা করছেন যে এই ভুল কিভাবে শুধরানো যাবে আমি এখন দর্শকদের উদ্দেশ্যে বলবো সাহাবাদের কোনো আলোচনা নিয়ে আমরা সমালোচনা করব না ভুল যা হয় সাথে সাথে তারা সংশোধনের ব্যবস্থা করেন এই জন্য আল্লাহর আলমিন কোরআনে তাদের কথা বারবার বলছেন রাদু আল্লাহ তারা আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আল্লাহ পাক তাদের ইমান যে একেবারে লিখে দিছেন তাদের ইমান যে খুব বেশি আল্লাহ এটাকে টেস্টিফাই করছেন আল্লাহ রবুল আলমিন সার্টিফিকেট দিতেছেন এবারে আসি এই সাহাবি এই ঘটনার পরে নবী নবী করিম সাল্লাল্লাহু আলি কাছে গেছেন আমরা ওই যে আগে আলোচনা করছি নবী ছিলেন রাউফ রাহিম এত দয়ালু দয়াবান এবং মহাব্বত বেশি ছিল সহানুভূতি বেশি ছিল নবী করিম সাল্লাহ আলি দিতে পারতেন হাত পা বা দিয়ে পিটতে পারতেন তিনি এই এইভাবে করেন নাই নবীর কাছে ওয়াহি আসছে ইন্নাল হাসানাত ইউদিবনা সৈয়াদ বালো কাজ মন্দ কাজকে সরাই দেব নবীজি তাকে জিজ্ঞাসা করছেন হাল সাহিত্যা মা আনাল আসর আসরের নমাজি তুমি কি আমাদের সঙ্গে ছিলায় তিনি বলছেন হ্যাঁ তখন নবীজি বলছেন আল্লাহ রবুল আলমিন এই নমাজের কারণে তোমার সামান্য এই গুণাকে মাফ করে দিছেন সোহান আল্লাহ তাইলে আমরা বুঝলাম এই নামাজ আমাদেরকে কি হয় অনেক গুণা ছোট্ট গুণা বড় গুণাকে মাফ করে দে এর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস ওই সাহাবি জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল্লাহ সাল্ল এই যে ঘটনা হাসানাত সৈয়াদকে দূর করে দে বালো কাজ মন্দ কাজকে সরাই দিতে পারে তাও বা এবং মাফি হয় এটা শুধু আমার জন্য না কেয়ামতের পর্যন্ত আরও মানুষের জন্য নবীজি বলছেন সবার জন্য আজকেও আমরা এইভাবে যদি আমল করি খারাপ কাজ হয়ে গেলে আমরা ভালো কাজ করি সাথে সাথে নামাজ পড়ি তোবা করি আল্লাহ আলমিন আমাদেরকে ভালোবাসবেন জি এরপরে তো যে সোরা ইউসুফ এই যে একজন নবীর নামে সুরাটি এবং সেখানে একটা বিশেষ অংশ রয়েছে মাকি এক থেকে একশো নাম্বার পর্যন্ত আয়াত রয়েছে এই পাড়ার মধ্যে যে এখানে যে সুরাই ইউসুফ এই সুরাই ইউসুফকে আল্লাহ রবুল্লা আলমিন এমন একটি ব্যতিক্রম কাহিনী এবং গল্প ফার্স্ট টু লাস্ট এখানে সব উল্লেখ করছেন কোরআনের মধ্যে ইব্রাহিম আলাহ ইসলাম মুসা আল নোহ আলাহ বিভিন্ন নবীর ঘটনা আছে কিন্তু কোন ঘটনাই ফার্স্ট টু লাস্ট নাই সামান্য কিছু অংশ কিছু অংশ কিছু অংশ এখানে কিছু অংশ সেখানে এইভাবে আসছে আসলে কোরআন কোনো গল্পের বই নয় যেখানে যেইটুকু দরকার এইটুকু আল্লাহ রব আলাম নিয়ে আসছে এই নবীদের জীবন কথা গল্পগুলাকে মানে উচ্চাঙ্গ অলঙ্করণ দিয়ে ভাষা দিয়ে উপস্থাপনার মানেটা কি আসলে কোরআনের এই বৈশিষ্ট্যটা কেন নবীদের গল্পের কারণ যাতে করে আমরা নবীরা নিয়ে আসছিলেন এবং নবীদের মানার কারণে তাদের কি লাভ হয়েছে না মানার কারণে তাদের কি ক্ষতি হয়েছে এখন আমরাও এইভাবে করতে হবে আমাদের নবীকে মানতে হবে এবং আমাদের নবী যে শরীয়ত এবং বিধান নিয়ে আসছেন এইটুকু যদি না মানি তা আমাদেরও পরিণাম খারাপ হবে যেভাবে আগের উম্মতদের পরিণাম খারাপ হইছে এখানে আল্লাহ রবুল আলম বলতেছেন এই সুরার প্রথমে সুরা ইউসুফের নাহনু নাকুসু আলাইকা আহসান আল কাসাস হে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম আমি আপনাকে এমন সুন্দর দ্য বেস্ট দ্য বেস্ট স্টেটমেন্ট দ্য বেস্ট স্টোরি আপনাকে শোনাবো আহসান আল কাসাস বিমা ওহাইনা ইলাই কাহাদ কোরআন এই কোরআন যেটা আমি ওহি আপনার কাছে পাঠাইছি এটা সবচেয়ে উত্তম ওয়াহি এটা কোনো অন্যভাবে কোনো গল্প বুঝলে চলবে না আল্লাহ রুবুল্লাহ আলমিন এই ইসুফ আলাইসাল্লাহলামের গল্প দিয়ে অতীতের নবীদের এবং নবীদের ছেলেদের আরও আনুষাঙ্গিক সব কিছু বুঝাইছেন যাতে করে মানুষরা বুঝে যে নবী করিম সাল্লাহু ইসলাম নিজে থেকে এটা বলেন নাই এটা আল্লাহ রুবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আর সবচেয়ে বড় কথা হলো এই সুরাই ইউসুফের কথা তাফসিরে কর্তুবি আর অন্যান্য তাফসিরের মধ্যে আমি দেখছি উনজিলা আশরাফুল কুতুব বি আশরাফিল লোগাত এই এই উনজিলা আশরাফিল কুতুব কোরআন বলা হয়েছে আশরাফুল কুতুব সবচেয়ে উত্তম কিতাব বি আশরাফিল লোগাত সবচেয়ে উত্তম ল্যাঙ্গুয়েজ আরবি ভাষায় সবচেয়ে উত্তম কিতাব আলা আশরাফিল রাসূল যে নবী সবচেয়ে উত্তম সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন অবতীর্ণ হয়েছে জি বিসি ভারতে আশরাফিল যিনি সবচেয়ে উত্তম ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে সবচেয়ে উত্তম জায়গা মক্কা সবচেয়ে উত্তম মাস রমজানে আল্লাহ পাক পাঠাইছে ধন্যবাদ আপনাকে আমরা নিশ্চয়ই পরের পরবর্তী পাড়ায় ইনশাআল্লাহ আগামী পর্বে এই সূরা ইউসুফ থেকে আরো তথ্য শুনব ইনশাআল্লাহ আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম কোরআনুল কারিমে অনুষ্ঠানে বারোতম পাড়ার প্রাসঙ্গিক আলোচনা আমরা যে বিষয়গুলো এখানে দেখেছি যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাকরাবুল আলমিন হজরত নুআ আলাইসাল্লাম তিনি নবী হওয়া সত্ত্বেও তার সন্তানকে কিন্তু বাঁচানো অথবা তার জন্য দোয়া পর্যন্ত করতে পারেননি কারণ সে ছিল কুফুরের মধ্যে তো এই জিনিসগুলো থেকে যদি আমরা আমল করতে পারি তাহলে নিশ্চয়ই আজকের এই আলোচনা হবে সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই এই সব। দামে দামে তুন মনে ত